একটা সফিল আমরা একটা হসপিটাল থেকে বেশ কয়েকটি রোগীর আমরা সাক্ষাৎকার নিয়েছি একটু দেখে নিই সাক্ষাৎকারগুলো আসসালামু আলাইকুম আমি হাজি হালমা খাতুন আমার এই জয়েন্টের মধ্যে সমস্যা মাজায় সমস্যা তো অনেক ডাক্তার দেখাইছি ওষুধ পানি খাইয়েছি কিছু দিন ভালো রয়েছি আবার ব্যথা আমি এখন ডাক্তার সাহেবের কাছে জানতে চাইছি আমি কি চিকিৎসাটা নিলে দ্রুত আমি ভালো হয়ে যাব আলাইকুম আমি শহীদ আমার বয়স আটত্রিশ বছর গত এক বছর ধরে আমার কোমরের যে সমস্যা ছিল এমআরআই করেছি আমার সমস্যাটা হলো এল ফোর এল ফাইভে জন্ডের যে সমস্যাটা আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে অপারেশন বিহীন এর চিকিৎসা আছে কিনা আমার নাম রুমি আক্তার রেনু আমার বয়স ফর্টি আমার কোমরে ব্যথা কোমরে থেকে পায়ে চলে যায় হাতেও আসে হাঁটতে পারি না দীর্ঘ তিন চার বছর ধরে এই ব্যথা নিয়ে ভুগছি অনেক ডাক্তার দেখাইছি এর মধ্যে মাদ্রাজের একটা ডাক্তার অ্যাপোলোতে দেখাইছি উনি বলছে অপারেশন করতে হবে এখন স্যারের কাছে জানতে চাচ্ছি অপারেশনবিহীন কোনো চিকিৎসা আছে কি না শুনলাম জি জি উত্তর দিন দুজন মহিলা রুগী একজন পুরুষ দুজন মহিলা রুগী যেটা হচ্ছে এবং তিনজনের কিন্তু কাছাকাছি সমস্যা এবং প্রথম যে মহিলা রুগী যেটা বুঝেই যাচ্ছে ওনার একটা এইজেরও ব্যাপার এখানে জড়িত বয়স পঞ্চাশের উপরে হবে এবং উনি কিন্তু অবেস পেশেন্ট এবং লাস্টের মহিলা রুগী অবেস পেশেন্ট আসলে এই রুগীগুলার চিকিৎসা অপারেশনবিহীন প্রত্যেকটা রুগীরই চিকিৎসা সম্ভব এবং অপারেশন যেটা করতে হবে এখানে তাদেরকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেতে হবে মানে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এটা বিশাল একটা সাবজেক্ট আনুমানিক কয়েক সপ্তাহ হসপিটালাইজড করে যদি তারা থেরাপি এই চিকিৎসাগুলো নিতে পারে চলে যাবে হ্যাঁ আবার এই সমস্যা আসতে পারে কিন্তু কেন আসে বেশিরভাগ কারণে হচ্ছে যেই যেই কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে উনি বলছিল যে সামনে ঝুঁকে কাজ করার থেকে হয় এই সকল জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে কিছু ফিজিক্যাল এডুকেশন জানা দরকার যেগুলো আমরা হয়তো শিখিয়ে দিই রুগীদেরকে এবং অতিরিক্ত ওজন থাকলে ওজনটা কমিয়ে ফেলতে হবে দুজনের ক্ষেত্রে মহিলা রোগী ওজন কমাতেই হবে ওজন কমাতেই হবে ওজন কমানোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন এক্সারসাইজ আমরা শিখিয়ে দিয়ে থাকি যে সকল এক্সারসাইজ হয়তো চলে যাওয়ার পরে দু তিন মাস যদি কন্টিনিউ করে তাহলে এই সমস্যাটা আর ব্যাক করে না এখানে একসাথে হসপিটালাইজড করে থেরাপিগুলো চালাতে হবে ডিকম্প্রেশন পাশাপাশি তাকে ফিজিক্যাল এডুকেশনগুলো শিখিয়ে দিতে হবে এক্সারসাইজগুলো শিখিয়ে দিলে ওনারা আশা করি দীর্ঘমেয়াদী ভালো থাকবে একজন দর্শকের সাথে কথা বলে নিই হ্যালো দর্শক কে আছেন লাইনে

তো আমার যেটা হয় কি আমার মাঝে মাঝে খুব কোমরে ব্যথা করে অনেক ব্যথা করে দেখা যায় যে আমি একটু কাজ হতে পারছি না বা কোনো কিছু নিতে পারছি না বা মাঝে মাঝে এভাবে ঘুম থেকে উঠেছি কোমরটা অনেক পেন করছে এছাড়া আমার মা আছে উনি ফিফটি টু ইয়ার্স ওল্ড ওনার কোমর দেখা যাচ্ছে যে প্রায় খুবই ব্যথা প্রায়ই কি বলতে গেলে অনেক সময় ঘুম থেকে উঠলে অনেক ব্যথা করে উনি একটা এক্সারসাইজ আছে এক্সারসাইজটা করার পর ব্যথাটা কমে কিন্তু এছাড়া প্রায় অলওয়েজ পেন হচ্ছে আর ওনার কোন কাপড় ধুচ্ছে বা কোন কাপড়ে কাপড় পাচ্ছে বা ঠান্ডা পানিতে পা লাগার কারণে কোমরের ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে তো এই আমার কি করা উচিত আচ্ছা ধন্যবাদ উত্তরটি শুনুন দুজনেই সমস্যা একজন মা এবং রোগী আমাদের মেডিকেল স্টুডেন্ট বোনটার কিন্তু বেশ ওভারওয়েট এখন ওভারওয়েট অনেক কারণে হতে পারে হরমোনাল হাইপোথাইরয়েড থেকে হতে পারে এগুলো আসলে দেখা দরকার আমার মনে হয় তোমার এই কোমরের যে সমস্যাটা এটা ওভারওয়েট থেকে হতে পারে অথবা হয়তো অনেক সময় জুতু থেকে হতে পারে যে হাই হিল পড়লে হতে পারে অথবা যেহেতু করতে মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক পড়ালেখা করতে হয় একেবারে সারাক্ষণ বসে থাকতে হয় এবং এটা এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি বসে থাকার পড়ালেখা সে মেডিকেল স্টুডেন্টদের এবং দেখা যায় অনেক সময় চেয়ারে বসে পড়ে আবার খাটে গিয়ে বসে আবার শুয়ে পড়ার মধ্যেই থাকতে হয় পড়ার তার থেকেও তোমার এই সমস্যাটা হতে পারে তো আমার মনে ওজনটা কমানোর ব্যবস্থা করতে হবে তুমি প্রয়োজনে হরমোন টেস্ট করে দেখো যদি হরমোনের সমস্যা না থাকে ডায়েট কন্ট্রোল করে এবং এক্সারসাইজের মাধ্যমে এটা কমাতে হবে আর কোমরের সমস্যা আমরা যে আলোচনা করছি বেশিরভাগই মেকানিক্যাল ব্যাক যে এই চলা ফেরা শোয়া বসা থেকে হয় সেটা আইডেন্টিফাই করলে আরও সমাধান সহজভাবে হবে প্রয়োজন আপনি তুমি থেরাপি চিকিৎসা নিলে সমাধান হবে আর তোমার মার ক্ষেত্রে যেটা হচ্ছে উনি বয়সজনিত আমার মনে হচ্ছে দীর্ঘদিন এই সমস্যায় ভুগছে উনি ঠিক তো ক্ষেত্রে আরও কনফার্ম করতে হবে ডায়াগনোসিস প্রয়োজনে এম করে দেখতে হবে এমআরআই একেবারেই নিরাপদ একটা ডায়াগনোসিস যেটা কোনো শারীরিক ক্ষতি করে না এবং সহজেই মেরুদণ্ডে যে কোনো সমস্যা আইডেন্টিফাই করা যায় সেই পরিপ্রেক্ষিতে ওনাকে ট্রিটমেন্টে যেতে হবে এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে প্রয়োজনে তুমি যে মেডিকেল কলেজে পড়ালেখা করো সেখানেও থেরাপি দিলে আশা করি এটা সেরে যাবে সফিল প্রথম একেবারে অনুষ্ঠানের শেষে যে পুনর্বাসন থেরাপির কথা বললেন যে চিকিৎসা সেটা কি আপনি যে মাসল স্ট্রেনধেনিং করে দেন অবশ্যই এখানে পুনর পুনর্বাসন হচ্ছে একটা বড় সাবজেক্ট এখানে বেসিক্যালি ফিজিক্যাল পুনর্বাসন এখন একজন কোমর ব্যথা রুগী সেই ব্যথার থেকে আমরা যখন থেরাপির মাধ্যমে সে ব্যথামুক্ত হলো হাঁটু ব্যথা কোমর ব্যথা ভালো হয়ে গেল যে রুগীটা অপারেশন করতে হতো তার ডিক্সটা প্রলাপস হয়ে গিয়েছে সেটা হয়তো ডিক্সটা আবার যা জায়গায় চলে আসছে কিন্তু এটা আবার হতে পারে সেটা যেন না হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন এডুকেশন দিয়ে থাকি শোয়া চলাফেরা এবং পাশাপাশি ব্যাক মাসেলকে কোমরে মাংস পেশিকে এক্সারসাইজ করাতে হয় এবং এই এক্সারসাইজ গুলা অন্তত কয়েক মাস একটা না চালিয়ে যেতে হয় এবং এক্সারসাইজের ডোজ আছে যাতে রিল্যাক্স না হয় যেমন ওষুধের নিয়ম ডোজ আছে যে সকাল দুপুর বিকাল খেতে হয় তো এক্সারসাইজের কিছু নিয়ম কানুন আছে সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই এটা এই নিয়ম কানুন বলে দিতে পারে এবং সেভাবে যদি চালিয়ে যায় এবং একটা কন্টিনিউস প্রসেস কারো ক্ষেত্রে দু মাস কারো ক্ষেত্রে তিন মাস কারো ক্ষেত্রে এক বছরও থেরাপি বা সেই ক্ষেত্রে তার এই পুনর্বাসন প্রক্রিয়াটা অনেকাংশই তার মানে রেজাল্টটা চলে আসে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন